সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দেখবো সেটা হচ্ছে একটা পয়সনস ইকুয়েশন সলভ করার এক্সাম্পল স্ফিয়ারিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য, ঠিক আছে? তো আমরা আগের চ্যাপ্টারে এই প্রবলেমটা একবার অলরেডি সলভ করে আসছি। সেখানে তোমাদেরকে একটা ইলেকট্রন ক্লাউড দেওয়া ছিল, ইলেকট্রন ক্লাউডের মধ্যে ভলিউম চার্জ ডেন্সিটি দেওয়া ছিল যেটা হচ্ছে মাইনাস রো নট। ভলিউম চার্জ ডেন্সিটি মানে সেটার ইউনিট কত পার, মানে পার মিটার কিউবে কত কুলম, মানে কুলম পার মিটার কিউব আর কি। তো ওখানে যে কথা বলছে এখানেও সেম কথা বলছে যে জিরো থেকে আর থেকে বি মানে হচ্ছে আর যখন লেস দেন দি রেডিয়াস অফ দি চার্জ ক্লাউড তখন ওই ভিতরের রিজিয়নটাতে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে বলছে এবং বাইরের রিজিয়ন ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করতে বলছে, ঠিক আছে? আগের কেসে আমরা কি করছিলাম, আগের কেসে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল পোস্টুল সরি গাউস ল অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে? যে ভিতরের রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করার জন্য ভিতরের রিজিয়নে একবার ইলেকট্রিক ফিল্ড বের করছি, ভিতরের রিজিয়নে একটা গাউসিয়ান সারফেস নিছি, দেন বাইরের রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড কত সেটা বের করার জন্য বাইরের রিজিয়নে গাউসিয়ান সারফেস নিছি, মানে গাউসিয়ান সারফেসের উপর যদি আমরা গাউস ল অ্যাপ্লাই করি তো গাউস ল অ্যাপ্লাই করে আমাদের কি ই এর ভ্যালুটা বের হয়ে যায়। তো ওইভাবে করা যায়, কিন্তু তোমাকে যদি স্পেসিফিক্যালি বলে দেয় যে পয়সন আর ল্যাপ্লাস ইকুয়েশন ইউজ করে এই কাজটা করতে হবে তাহলে তোমাকে দুই রিজিয়নে দুইবার ইকুয়েশন খাটাইতে হবে। কেন দুই রিজিয়নে দুইবার ইকুয়েশন খাটাইতে হবে, কারণ যখন তুমি ভিতরের রিজিয়নে আসো মানে এই চার্জ ক্লাউডটার ভিতরে আসো তখন হচ্ছে তোমার ভলিউম চার্জ আছে, তাই না? মানে ভিতরে তুমি যে রিজিয়নের জন্য ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছ সেই রিজিয়নে ফ্রি চার্জ আছে, সো তখন পয়সনস ইকুয়েশন অ্যাপ্লাই হবে। বাট যখন তুমি এই রিজিয়নের বাইরে চলে যাবে, বাইরের কোনো রিজিয়নের জন্য যখন ইলেকট্রিক ফিল্ড বের করতে যাবে ওই রিজিয়নে কিন্তু চার্জ ডেন্সিটি নাই, মানে ফ্রি চার্জ ডেন্সিটি জিরো, সো ওই ক্ষেত্রে হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন ইউজ হবে, ঠিক আছে? তো প্রথম আমার কাজ হচ্ছে ইনসাইড দ্য ক্লাউড আমার ক্যালকুলেশন করা, যেটা হচ্ছে জিরো থেকে আর থেকে বি। তো এই রিজিয়নে আমার হচ্ছে পয়সনস ইকুয়েশন অ্যাপ্লাই হবে কারণ এখানে রো আছে, ঠিক আছে? আমি হচ্ছে ইকুয়েশনটাকে একটু এক্সটেন্ড করি। তো স্ফেরিক্যাল সিস্টেমের ইকুয়েশনটা যদি তোমরা একটু রিক্যাপ করে আসো, স্ফেরিক্যাল সিস্টেমের জন্য ফর্মুলাটা ছিল হচ্ছে এইটা। এন্ড একটু যদি চিন্তা করো তাহলে আসলে মনে করো তোমার এরকম একটা স্ফেরিক্যাল চার্জ ক্লাউড যদি থাকে সেটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স লাইন গুলা কি একদম পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড বা আউটওয়ার্ড হবে, তাই না? তো নর্মালি হচ্ছে আমরা জানি যে এটা যেহেতু সবগুলো নেগেটিভ চার্জ, ইলেকট্রন ক্লাউড বলছে, সো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গুলো এই এইভাবে হবে আর কি। তো সেগুলো কি সব রেডিয়ালি ইনওয়ার্ড বা রেডিয়ালি আউটওয়ার্ড যায়, তার মানে আসলে ইলেকট্রিক ফিল্ডটা শুধুমাত্র রেডিয়াল লাইন বরাবর চেঞ্জ হইতেছে, ফাই বা থিটা বরাবর কিন্তু ইলেকট্রিক ফিল্ডের কোনো চেঞ্জ এখানে হয় না। সো বেসিক্যালি আমার কিন্তু ওই যে আগে যেটা বললাম এই পয়সনস ইকুয়েশনের মধ্যে কেবলমাত্র ফার্স্ট টার্মটাই আমার ক্যালকুলেশনে থাকবে, বাকি যে দুইটা টার্ম মানে যেটা ডি থেটার রেসপেক্টে এবং যেটা ডি ফাই এর রেসপেক্টে এই দুইটা কোয়ান্টিটি কিন্তু আমার থাকবে না। সো এইটা যদি আমরা মাথায় রেখে কাজ আগাই, আচ্ছা তো এখানে রো এর ভ্যালু দেয়া আছে হচ্ছে এখন মাইনাস রো নট, ঠিক আছে? আমি যখন ইনসাইড দ্য রিজিয়নে আসি তখন রো এর ভ্যালু হচ্ছে মাইনাস রো নট, ওটা যদি এখানে বসে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, একটা রো নট ডিভাইডেড বাই একটা এপসাইলন নট থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি এখন ইন্টিগ্রেশনটা ক্যারি আউট করার জন্য প্রথমে কি করব, এই আর স্কোয়ারটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে শুধুমাত্র ডি ডি আর আছে, ঠিক আছে? এটা একবার এখানেই লিখে ফেলি, আমি প্রথমে এই আর স্কোয়ারটাকে এই পাশে মানে রাইট হ্যান্ড সাইডে গুণ করে দিব, ঠিক আছে? তো একবারে যদি সেটাকে লিখি তো এটা যদি রাইট হ্যান্ড সাইডে চলে আসে আমার আসলে এখানে আর স্কোয়ার আসতেছে, দেন আমি দুই দুই সাইডকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে? দুই সাইডকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এই পাশ থেকে ইন্টিগ্রেট করলে কি হবে, ডিডিআর অফ সামথিং, এটাকে যদি আমি আর এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, ডিডিআরটা খালি চলে যাবে, সো শুধুমাত্র এই জিনিসটা পড়ে থাকবে, ঠিক আছে? তো এখানে থাকবে হচ্ছে রো নট বাই এপসাইলন নট একটা কনস্ট্যান্ট, তো আর স্কোয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে আর কিউব বাই থ্রি, এন্ড সেটার সাথে একটা কি অ্যাড হবে, একটা কনস্ট্যান্ট অ্যাড হবে, ঠিক আছে? একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস হবে, দেন আমি এই আর স্কোয়ার কে আবার হচ্ছে গিয়ে মানে দুই পাশে ভাগ করে দিব, তো শুধু ডিভিডিআর টাকে হচ্ছে আমি আইসোলেটেড রাখবো। তো আইসোলেটেড রাখার পরে হবে কি, এখানে আমি যদি প্রথম টার্মটাকে আর স্কোয়ার দিয়ে ভাগ দিই কি আর স্কোয়ার আর আর কিউব কাটাকাটি গিয়ে শুধু একটা আর থাকবে, সো রো নট আর থ্রি এপসাইলন নট থাকবে প্লাস সি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার থাকবে, তাই না? আচ্ছা আচ্ছা, তো আমাকে বলতে হচ্ছে ইনসাইড দ্য রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড বের করতে, তো ইলেকট্রিক ফিল্ড যদি বের করি এটার কোয়ান্টিটি এটা আসলে কি হবে, মাইনাস নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভি, এবং
গ্রেডিয়েন্টের মানে স্ফেরিক্যাল সিস্টেমে গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি সেটা যদি একটু চিন্তা করে দেখো, তাহলে দেখবা যে সেখানে আমরা বলছি যে অলরেডি যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা আসলে কি হবে, রেডিয়াল লাইন বরাবর আসলে ইনওয়ার্ডস হবে, ঠিক আছে, যেহেতু এটা ইলেকট্রন, যদি পজিটিভ চার্জ হইতো তাহলে রেডিয়াল লাইন বরাবর আউটওয়ার্ড হইতো, বাট মেইন ফোকাস হচ্ছে এখানে আসলে রেডিয়াল লাইন বরাবর ইলেকট্রিক ফিল্ডটা চেঞ্জ হবে। সো আসলে গ্রেডিয়েন্টের ফর্মুলাতেও কেবলমাত্র এ আর কম্পোনেন্টটা ছাড়া আর কিছু থাকবে না। সো এ আর ডিভি ডিআর এই জিনিসটা হবে হচ্ছে তোমার ই এর এক্সপ্রেশন, ঠিক আছে, ইনসাইড দ্য রিজিয়ন। তো কথা হচ্ছে আমি এখানে ডিভি ডিআর এর ভ্যালু কিন্তু বের করে রাখছি অলরেডি, সো এই জিনিসটা আমি ডিরেক্টলি এখানে পুট করে দিতে পারি। সো আসবে হচ্ছে মাইনাস এ আর ব্র্যাকেটে হচ্ছে এই পুরা ভ্যালুটা প্লাস সি ওয়ান বাই আর স্কোয়ার। সি ওয়ান এর ভ্যালুটা আমি কি করবো, এখানে আমাকে একটা বাউন্ডারি কন্ডিশন খাটাইতে হবে অথবা কোনো একটা কনসেপ্ট খাটাইতে হবে। একটা জিনিস একটু খেয়াল করো, এই ইকুয়েশনটাতে আমি যদি আর ইকুয়ালস টু জিরো বসাই, তার মানে রেডিয়াসটা মনে করো কমতে 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 একদম জিরো, মানে এই সেন্টার পয়েন্টটা চলে আসলো, কমন সেন্স কি বলে, তুমি আসলে যত দূরে যাইতেছো ইলেকট্রিক ফিল্ডটা তত কমবে, ঠিক আছে, তুমি যত ভিতরে আসতেছো ইলেকট্রিক ফিল্ডটা কি তত বাড়বে না। আই মিন কারণ হচ্ছে তুমি যদি মনে করো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাও, তাহলে আমরা যখন গাউস ল অ্যাপ্লাই করে এই অ্যাপ্রোচটা ফলো করছিলাম সেখানে কি আমি এই রেডিয়াসের একটা স্ফিয়ার নিছিলাম প্রথমে গাউসিয়ান সারফেস হিসেবে, দেন এটার উপর হচ্ছে গাউস ল অ্যাপ্লাই করছি ইলেকট্রিক ফিল্ড বের হয়েছে। তো এটার ভিতরে কি আমার কিছু লিমিটেড চার্জ আছে, তাই না, যত রেডিয়াস আমি ছোট করব মানে যত আমি সেন্টারের দিকে যাব আর যত কম কম হবে তত কি আমার গাউসিয়ান সারফেসটা ছোট হইতে থাকবে, তত আমার কম পরিমাণ চার্জ এনক্লোজড হইতে থাকবে। সো আসলে যতই আমি কমাইতে থাকবো একদম যখন একদম বিন্দুতে চলে আসবো মানে আর ইকুয়ালস টু জিরো তে যখন চলে আসবো, সেই সময় আমার রাইট হ্যান্ড সাইডে কোন মানে গাউস ল এর রাইট হ্যান্ড সাইডে কোনো কিউ এনক্লোজড বলে আর কিছু থাকবে না। সো ইটা তখন ওই পয়েন্টে জিরো হওয়া উচিত, আইডিয়ালি কি কমা উচিত, কিন্তু এই ইকুয়েশনটা যদি ফলো করে ই, তাহলে দেখো এই ইকুয়েশনে আর ইকুয়ালস টু জিরো বসাইলে আমার কত আসে, এই কোয়ান্টিটিটা যদি আমার থাকে তাহলে আর ইকুয়ালস টু জিরো বসালে ই এর ভ্যালু হয়ে যায় ইনফিনিটি। কিন্তু কথা হচ্ছে আর ইকুয়ালস টু যখন জিরো কমন সেন্স কি বলে, এখানে কিন্তু ই ইনফিনিটি হওয়া সম্ভব না। সো তার মানে এই টার্মটা থাকতে পারবে না, এই টার্মটা থাকতে না পারার মানে কি সি ওয়ান ইকুয়ালস টু অবশ্যই জিরো হইতে হবে, ঠিক আছে। সো এভাবে আমরা সি ওয়ান এর ভ্যালুটাকে এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। সো ই এর ভ্যালু ইনসাইড দ্য রিজিয়ন হবে শুধুমাত্র এটা মাইনাস এ আর রো নট আর ডিভাইডেড বাই থ্রি এপসাইলন নট, এটা হচ্ছে ইনসাইড দ্য রিজিয়নে ই এর ভ্যালু। এবার আমরা যদি আউটসাইড দ্য রিজিয়নে যাই, আউটসাইড দ্য রিজিয়ন মানে হচ্ছে আর গ্রেটার দেন বি, তাই না, তো ওই আউটসাইড দ্য রিজিয়নে কিন্তু তোমার আর কোনো ইয়ে নাই, মানে তুমি যখন ক্লাউড থেকে বের হয়ে গেলা তখন কিন্তু আর তোমার কোনো ইলেকট্রন নাই ওখানে, মানে ফ্রি চার্জ নাই। সো তখন আউটসাইড দ্য রিজিয়নে হচ্ছে রো ইকুয়ালস টু জিরো হয়। সো তখন তোমার হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন কাটবে, ল্যাপ্লাস ইকুয়েশনটা কি ছিল, রো নট ডিভাই সরি ল্যাপ্লাসিয়ান অফ ভি ইকুয়ালস টু হচ্ছে জিরো, তাই না। তো আমরা হচ্ছে এখান থেকে আবার কাজ শুরু করবো, তো এখান থেকে যদি কাজ শুরু করি আবার হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটরের ডিটেইল আমরা লিখি ওয়ান বাই আর স্কোয়ার্ড ডি ডি আর আর স্কোয়ার ডিভি ডি আর ইকুয়ালস টু জিরো। আর স্কোয়ার কে যদি আমি এই পাশে গুণ করে দেই তাহলে আমার আসলে কি হচ্ছে রাইট হ্যান্ড সাইডে জিরোই থাকতেছে, এই জিনিসটা আর থাকতেছে না। এবার হচ্ছে আমি দুই সাইডে একটা ইন্টিগ্রেশন যদি ক্যারি আউট করি থাকবে হচ্ছে আর স্কোয়ার ডিভি ডি আর এন্ড এখানে একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস হবে, সেটাকে আমি নাম দিলাম সি টু। দেন আমি যেটা করব আর স্কোয়ার দিয়ে দুই পাশকে ভাগ করে দিলে আসবে হচ্ছে ডিভিডিআর ইকুয়ালস টু সি টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে, তো এটা হচ্ছে ডিভিডিআর চলে আসলো। তো ই ইকুয়ালস টু কি আবারও জানো তোমরা, ই ইকুয়ালস টু হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ভি। তো আবারও এখানে কেবলমাত্র এ আর কম্পোনেন্টটাই থাকবে এবং ভি এর খালি আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশনটা থাকবে, ঠিক আছে। তো এই কোয়ান্টিটি এই যে ডিভিডিআর এর ভ্যালু অলরেডি আমি বের করে রাখছি, এটাও আমি এখানে বসাই দিব, আসবে হচ্ছে মাইনাস এ আর সি টু বাই আর স্কোয়ার। তো এখানে এখন আমাকে সি টু এর ভ্যালুটা বের করতে হবে, সেটা বের করার জন্য আমি কি কনসেপ্ট ইউজ করব, একটা জিনিস খেয়াল করে দেখো আর ইকুয়ালস টু ঠিক বি তে ইলেকট্রিক ফিল্ডটা আসলে কি হবে, একটা এটা একটা বাউন্ডারি, তাই না, দুই রিজিয়নের মধ্যে মানে ভিতরের রিজিয়ন আর বাইরের রিজিয়নের মধ্যে বাউন্ডারি হচ্ছে আর ইকুয়ালস টু বি লাইনটা। তো বেসিক্যালি এই ইকুয়েশন থেকে আমি আর ইকুয়ালস টু বি বসাইলে একটা ই এর ভ্যালু পাবো,
আর বাইরের রিজিয়নের জন্য যে আমি ই বের করছি সেইটার জন্য আমি আর ইকুয়ালস টু বি বসাইলে কি সেম ভ্যালুটাই পাবো, তাই না? কারণ দুইটা আর ইকুয়ালস টু বি তো আসলে সেম জিনিস। তো আমরা এই ইকুয়েশনে যদি আর ইকুয়ালস টু বি বসাই, আর ইকুয়ালস টু বি বসাইলে আমার এই রিজিয়নে ই এর ভ্যালু আসতেছে হচ্ছে, শুধু যদি ভ্যালু চিন্তা করি, ভ্যালুটা আসতেছে হচ্ছে রো নট বি, মানে আর এর জায়গায় বি, 3 এপসাইলন নট, তাই না? তো এই জিনিসটা কিসের ইকুয়াল হবে যদি আমরা এই ইকুয়েশনে আর ইকুয়ালস টু বি বসাই? তো এই ইকুয়েশনে যদি এখন আমি আর ইকুয়ালস টু বি বসাই দিই, তাহলে আমার আসতেছে কত, C2 ÷ B² আর আগেরটাতে যদি বসাই তাহলে আসছিল হচ্ছে রো নট ডিভাইডেড বাই 3 এপসাইলন, ঠিক আছে? তো এখান থেকে আমি C2 এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, যেটা হচ্ছে রো নট B³ ÷ 3 এপসাইলন নট। তো এই ভ্যালুটা যদি আমি এখন এখানে বসায় দিই, তাহলে ই এর ভ্যালু পেয়ে যাবো আউটসাইড দ্য রিজিয়নের জন্য নেগেটিভ এ আর, C2 এর ভ্যালু রো নট B³ ÷ 3 এপসাইলন নট, আর একটা R² থাকবে। তো একটু যদি খেয়াল করে দেখো, আমরা আগে যখন গাউস ল অ্যাপ্লাই করে এই প্রবলেমটা সলভ করছি, তখন যে ভ্যালুগুলো আসছিল এখনো কিন্তু সেম ভ্যালুটাই আসছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আউটসাইড দ্য রিজিয়নের জন্য।